ইমানি ফিকিরের পদ্ধতি বাগিচার মালিকের গরিব দোস্তের ইমানি অন্তর্দৃষ্টি ছিল ইমান আমলে ও আমলের দিকে তার মনোনিবেশ ছিল আল্লাহ তালা তার হৃদয় মনকে হক ও সত্যের জন্যে উন্মোচন করে দিয়েছিল আল্লাহ সুবানাহ হতালার পরিচয় জান্নাতের অফুরন্ত নেয়ামত এবং চিরস্থায়ী সুখ ও শান্তির বিষয়ে তার ইমান ছিল সে বিশ্বাস করত সমগ্র কায়নাথের খালেক ও মালিক আল্লাহ তিনি এই গোটা দুনিয়াকে পরিচালনা করেন তিনি যখন ইচ্ছা তখনই যে কোনো হালতকে বদলে দিতে পারেন সে তার বন্ধুর কথায় নারাজ হল সে বন্ধুর বস্তুবাদী চিন্তার বিরোধিতা করে বসল সে তাকে সম্পদ ও ক্ষমতার হাকিকত সম্পর্কে সচেতন ও সতর্ক করল সেটি এমন এক সত্য ও বাস্তবতা দুনিয়া পাগলেরা যেটিকে সবসময় এড়িয়ে চলতে চায় সম্পদ ও ক্ষমতা প্রাপ্তরা যেটি শোনা থেকে হামেশা দূর থাকতে চায় এমন কথার আলোচনা ও চর্চা থেকে বস্তু পূজারীরা সবসময় ভাগতে ও পালাতে চায় উরআন মাজিদ আমাদের সে কথাটি স্মরণ করিয়ে দিচ্ছে কেয়ামতকে অস্বীকার করার কথা শুনে সে তার বন্ধুকে কথার ছলে বলল তুমি কি সেই মহান সত্তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এরপর বীর্য থেকে এবং এরপর এমন সুস্থ ও সবল মানুষে পরিণত করেছেন সুরা কাহাফ আজ সাতত্রিশ দাম্বিক গুয়ার ও আত্মপ্রবঞ্চিত লোকেদের এমন কথা শোনানো কতটা কঠিন ও অপছন্দনীয় এর আন্দাজ আমরা সহজেই করতে পারি সেই সঙ্গে সে তাকে জানিয়ে দিল সে তার বিলকুল বিপরীত ভাবনায় বিশ্বাসী সে এক আল্লাহর ওপর অটুত ইমান রাখে কোরআনের ভাষায় কিন্তু আমি তো বিশ্বাস করি আল্লাহই আমার রব এবং আমি আমার রবের সঙ্গে কাউকেই শরিক করি না সোরা কাহাফ আয়াত আটত্রিশ এরপর সে তাকে এমন বুনিয়াদি কথা স্মরণ করিয়ে দিয়েছে যার আলোচনা সুরা কাহাফ জুড়ে রয়েছে এবং এমন একটি জায়গা সে আঙ্গুল রেখেছে যা তার মতো লোকেদের কমজোরি ও দুর্বলতার কেন্দ্রবিন্দু সে তার বন্ধুকে বলল দেখার ও বিবেচনার বিষয় সম্পদ ও ক্ষমতা নয় বরং আসল বিষয় তো হলো আল্লাহ যিনি এই সব কিছুর মালিক ও খালিক। সম্পদ ও ক্ষমতা জীবন ও মৃত্যু সবকিছু সেই মহান আল্লাহর বাগডুরে রয়েছে আল্লাহ আল্লাহতালার কাছে দুনিয়ার ভূগভিলাসী সরঞ্জাম আরাম আয়েশের সামগ্রী অর্থবিত্তের প্রাচুর্য শাসন ক্ষমতা প্রভাব প্রতিপত্তির কোনো মূল্য নেই সম্পদ ও ক্ষমতা দিয়ে মানুষ এত বাহাদুরি করে আর দাপট দেখায় এর কোনো মূল্য নেই আল্লাহতালার কাছে যে সম্পদ ও ক্ষমতা পেয়ে মানুষ মহাখুশি এর কোনো কদর নেই আল্লাহ আল্লাহতালার কাছে দুনিয়ার যেসব সামগ্রী নিয়ে মানুষ বরাই লিপ্ত আর গর্বিত এসবের কোনো দাম নেই আল্লাহ আল্লাহতালার কাছে সম্পদ ও কৃতিত্বের লম্বা কোনো বিবরণ শোনাও আল্লাহ পাকের মাকসাদ নন আল্লাহ তালা মানুষের কাছ থেকে শুনতে চান এবং দেখতে চান ইমান আর আমল কতটা সুন্দর ইমান ও আমল সে কামাই করেছে মানুষ যে সম্পদ ও সম্মানকে রাজ্য ও ক্ষমতাকে নিজের মেধা ও বুদ্ধির ফসল বলে ফখর করে এগুলো কোনোটাই মানুষের নিজস্ব অর্জন নয় বরং দুনিয়ার প্রতিটি বিষয় মহান আল্লাহতালার দান তার হ্যাকমত ও কুদরতের প্রকাশ কেবল তিনি এসব কিছুর মালিক তিনি এ সব কিছুর ট্রষ্টা তিনিই এগুলো বন্টন ও বিন্যাস করেন গরিব লোকটি বড় হ্যাকমত ও কোমল ভাষায় ধনীবন্ধুর অর্জিত বিষয়গুলো যে মহান আল্লাহর দেয়া নেয়ামত এটি তাকে বুঝিয়ে দিল এবং সে তাকে আল্লাহর দান ও মেহরবানির স্বীকারোক্তি ও শোকর আদায়ের প্রতি আকৃষ্ট করে বলল অর্থাৎ যখন তুমি নিজ বাগিচায় প্রবেশ করেছিলে এবং সেটিকে সতেজ ও শ্যামল দেখতে পেয়েছিলে তখন কেন তুমি বললে না মা আশা আল্লাহ লা কুয়াতা ইল্লা ইল্লাহ অর্থাৎ আল্লাহ যা চান তাই হয় আল্লাহর তহফিক ছাড়া কারো কোনো ক্ষমতা নেই সুরা কাহাফ আয়াত উনচল্লিশ সুরা কাহাফের রূপ আল্লাহ যা চান তাই হয় আল্লাহর তৌফিক ছাড়া কোনো ক্ষমতা নেই এটি মূলত সুরা কাহাফের রূহ ও যান এবং এই ঘটনার প্রাণ ও জীবন কেননা আল্লাহ তালা তার নবীকে এবং কুরআন মাজিদ তেলাওয়াতকারীদের এই তাকরিব ও তালিম দিচ্ছেন তারা যেন তাদের সব কাজকর্ম এবং তাদের সমস্ত শক্তি সামর্থ্য ও যোগ্যতাকে আল্লাহ তালার হাওলা করে তাদের ভবিষ্যতের সব এরাদা ও সংকল্পকে আল্লাহর কাছে সুপর্দ করে তাদের সব চেষ্টা ও বাসনাকে আল্লাহ পাকের ইচ্ছা ও মর্জির সঙ্গে জড়িত ও সম্পর্কিত রাখে আল্লাহতালা বলেন নবী তুমি কোনো কাজ সম্পর্কে কখনো বলো না আমি এই কাজ আগামীকাল অবশ্যই করব। বরং বলো আল্লাহ যা চান তাই হবে যদি কখনো ইনসা আল্লাহ বলতে ভুলে যাও তাহলে তোমার রবের স্মরণকে তাজা করে নিও তুমি বলো আশা করি আমার রব এর থেকেও বেশি হেদায়েতের নিকটবর্তী কোনো পথ আমার জন্য খুলে দেবেন সুরা কাহাফ আধ তেইশ থেকে চব্বিশ দিল থেকে মাশা আল্লাহ ও ইনশা আল্লাহ বলা যে ব্যক্তি প্রতিটি অর্জন ও শ্রেষ্ঠত্বকে তালার দিকে সম্পর্কিত করে এবং তার দান ও দয়া বলে মনে করে সে কখনও এগুলো অন্য কারো কাছে তালাশ করে না যে ব্যক্তি প্রতিটি কাজে আল্লাহ আল্লাহতালার উপর ভরসা ও বিশ্বাস করে এবং তার ফজল ও দয়ার এবং করম ও মেহরবানির ব্যাপারে আশাবাদী হয় সে কখনো দুনিয়ার কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করে না এমন অটুট বিশ্বাসী লোকেরা সম্পদ ও সম্মান সুখ্যাতি ও ক্ষমতা এবং বস্তু পূজারীদের সামনে কখনো মাথা জোকাতে জানে না মুমিন ব্যক্তির জন্য তার প্রতিটি কাজে দিল থেকে মাশা আল্লাহ ও ইনশা আল্লাহ বলা উচিত শাহ আল্লাহ ও ইনশা আল্লাহ ছোটোখাটো হালকা পাতলা দুটি শব্দ আমরা অনেক সময় কোনো চিন্তা ভাবনা ছাড়াই শব্দ দুটি ব্যবহার করি বেশিরভাগ সময়ই শব্দ দুটি বলার মধ্যে কোনো অনুভব ও অনুভূতি থাকে না কিন্তু হাকিকতে শব্দ দুটির বড় ওজনদার অনেক গভীর ও ভারী অর্থ ও মর্মের দিক থেকেও একদমই পরিপূর্ণ বস্তুবাদের অন্ধতা নফসের চাহিদা ও ব্যক্তির যোগ্যতা ও বাহাদুরির উপর যারা নির্ভর ও ভরসা করে মা শাহ আল্লাহ ও ইনশা আল্লহ শব্দ দুটি তাদের ভীষণভাবে চাবুক লাগিয়ে দেয় এই দুইটি শব্দ জানিয়ে দিচ্ছে দুনিয়ার কোনো কাজ মানুষের চাহিদা ও বাসনামাফিক হয় না হবেও না হয়তো তাই হবেও তাই যা আল্লাহ চান